따라오고. 어제 저기. 쉐이 꼴밖에 똑같이 타면 안 돼. তুমি ভুলে যেও না তুমি সরকার বাড়ির বউ সরকার বাড়ির বউরা এই পোশাকে বাইরে যায় না আমি কেমন পোশাক পরব সেটা ডিসাইড করবে তোর ছেলে তুই না আর তোর কথা শুনতে আমি বাধ্য না আমার যেমন পোশাক পরতে ইচ্ছে হবে আমি তেমন পোশাক পরেই বাইরে যাব তুই বলার কে তো তোকে বলতে হবে কোথায় যাচ্ছ আচ্ছা তাহলে শুন আমি আমার বোনের বার্থডে পার্টিতে যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু এই ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে তারপর তুমি যাবে তোর ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই ড্রেসটা পরেছি তাই তোর কথা শুনতে আমি বাধ্য না শুন বেশি কথা বলবি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব বুঝতে পেরেছিস কথাটা মাথায় রাখবি এত এতটা বিয়ারা হয়ে গেল এতটা বিয়ারা আমার ছেলে বিদেশে ও কোথায় যায় কি করে আমি কিচ্ছু জানি না এটার এই লাগাম না ধরলে তো ও লাগাম ছোট হয়ে যাবে তুমি এত কিছুর পরেও কিভাবে মেনে নিলে বলো আমি তো মেনে নিতে পারতেছি না তুই ছিলি না আমি কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না বাবা ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না বাকিটা আমি দেখতেছি দাঁড়াও হ্যাঁ আমি কেন অবাক হচ্ছ বার্থডে পার্টিতে গিয়েছিলে এমন একটা নোংরা ড্রেস পরে হ্যাঁ যা কি না শরীরের অর্ধেক অংশই দেখা যায় ছি তোমাকে এই বিশ্বাসে আমি দেশে দেখে বিদেশে গিয়েছিলাম আরে প্রবাসের মাটিতে আমি কতটা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে টাকা পাঠাই কি এইসব করার জন্য হ্যাঁ সত্যি করে বলো কোথায় গিয়েছিলে বার্থডে পার্টিতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলি তুই বার্থডে পার্টিতে না হ্যাঁ আমার কাছে সব খবরই আছে তুই কিনা শেষ পর্যন্ত আমার বাবার গায়ে পর্যন্ত হাত তুলেছিস কি বলছো এসব তুমি কি করে জানলে এসব আমি তোমার বাবার গায়ে হাত দিয়েছি আমি কি করে জানলাম হ্যাঁ তাহলে শোন হ্যালো বাবা হ্যাঁ বাবা কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস এই তো ভালো আছি আচ্ছা বাবা তোমাদের পাঞ্জাবি পাঠিয়েছিলাম না হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি তো পড়েছো হ্যাঁ বাবা আমি তো পাঞ্জাবি পড়েছি কেন দেখতে পাচ্ছিস না ভালো করে বুঝতে পারছি না একটা কাজ করো পাঞ্জাবিটা তোমার ওই মোবাইলটা হ্যাঁ হ্যাঁ সামনে রেখে দাঁড়া করে রেখে তুমি সামনে দাঁড়াও আমাকে দেখাও আচ্ছা বাবা আচ্ছা আমি রাখছি হ্যাঁ আচ্ছা ওকে এবার সামনে গিয়ে দেখাও হ্যাঁ দেখতে পাচ্ছিস দাঁড়াও বৌমা কোথায় যাচ্ছ কি অবাক হচ্ছিস না আমি কি করে জানলাম আমার কাছে প্রমাণস্বরূপ সব কিছুই আছে দাঁড়া তোকে দেখাচ্ছি আমি এই দেখ দেখেছিস হ্যাঁ এবার সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি বলবি না সত্যি করে বল বলছি কোথায় গিয়েছিলি যদি না বলো আমি তোমাকে আমি তুমি তলাটে মেরে ফেলবো বলো বলছি বলো বলো আমরা দুজনে শেরাটন হোটেলে গিয়েছিলাম সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য আরে হাই নারী তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম দিন রাত পরিশ্রম করছিলাম ওই প্রবাসে আর তুই কিনা পরপুরুষ নিয়ে ফুর্তি করছিস ওই শেয়ারের হোটেলে আরে মাথার ঘাম পায়ে ফেলি আমি দিন নেই রাত নেই শরীরের রক্তটা পানি হয়ে যাচ্ছে পরিশ্রম করতে করতে আর তোরা আমোদ ফুর্তি করিস শেয়ারের হোটেলে একবারও ভাবিস না আর যেই লোকটা তোর জন্য এই ফ্যামিলির জন্য এতটা পরিশ্রম করতেছে যেই টাকা পাঠাচ্ছে টাকাটা কোত্থেকে আসে কিভাবে আসে না তোদের মতো মেয়েদেরকে না নিয়ে সংসার করা কখনোই সম্ভব না বাবা ওকে তুমি বলে দাও আজকে আমাকে ডিভোর্স দেব ও আজকেই আমাদের বাড়ি থেকে চলে যাবে সূর্য কি বলছো তুমি এসব দেখো আমার ভুল হয়েছে ভুল কি ভুল করেছিস তুই জানিস জানিস তুই কি ভুল করেছিস
আমার জায়গায় অন্য একটা পরপুরুষকে জায়গা দিয়েছিস। যেখানে আমি থাকার কথা সেখানে ছিল অন্য একটা পরপুরুষ। আরে প্রবাসীরা তার বউদেরকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, বিশ্বাস করে তারা বাড়িতে রেখে যায়, আর তোরা এখানে বিশ্বাসঘাতকতা করিস। ছি ছি, তোদের মতো মেয়েদেরকে না থো ধিক্কার জানানো উচিত। যা বেরিয়ে যা, তোর এই নাগরের হাত ধরে এক্ষুনি বেরিয়ে যা। যাচ্ছিস না কেন? যা বেরিয়ে যা। বাবা, এই যে ছিল আমার কপালে, এর জন্য আমি দেশের বাইরে গিয়েছিলাম। সব ঠিক হয়ে যাবে, আমিও বুঝতে পারিনি। ও যে এমন করবে সেটা তো আমিও বুঝতে পারিনি বাবা, বিশ্বাস কর আমিও বুঝতে পারিনি। বাবা তুমি জানো ওই প্রবাসী আমরা কতটা কষ্ট করি, ওই মরুভূমির বুকে রোদ এতটা থাকে, মাথার মগজটা মনে টক বক করে বাবা, তারপরেও কাজ করে যাই। তোমরা ভালো থাকবে, আমার বউ বাচ্চা সব ভালো থাকবে, কিন্তু আমার কপালে এটা কি হয়ে গেল বাবা, বাবা এটা কি হয়ে গেল? আমার ভালো একটা মেয়ে দেখে তো